নমস্কার বন্ধুরা, মৌসুম ফ্যামিলির একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তার প্রচণ্ড গরম পড়েছে, এখন বাজে হচ্ছে বেলা 11টা, সোম রাত্রিবেলা ঘুম হয়নি, তা এখনও নাক ডেকে ঘুমাচ্ছে। আর আমি এই যে এবার রান্নার তোড়জোড় হচ্ছে, রান্না বসাবো। চলো আজকে কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। এই যে রুই মাছ এনেছে বাপি, তা রুই মাছের ঝোল হবে আলু পটল দিয়ে। তার জন্য আলু পটলগুলো এই যে এরকমভাবে কেটে নিয়েছি, আলু আর পটলগুলো। আর মাছে তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর যে মাছের মধ্যে ডিম ছিল সেই ডিমটা আমি ভাজি। ডিমটা প্লেন আমি অল্প বেসন দিয়েছি, দিয়ে আর সামান্য নুন আর হলুদ দিয়ে আর সামান্য খাবার সোডা দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি এই যে ডিমের মতো করে এরকম গোল করে দিয়েছি। দিয়ে এইভাবে ভাজবেন, খুব খেতে ভালো লাগে। এবার আমি এগুলো পিস পিস করে কেটে নেব। তাড়াতাড়ি ভাজাও যায় আর তো সুন্দর খেতেও লাগে। তারপরে খেলি আবার। মাছের ডিম ভাজা আমার রেডি হয়ে গেছে, আর মৌনিশ খাওয়ার জন্য এখানে লোক করছে। গরম দাঁড়া, দাদু দিচ্ছে, দাঁড়া গরম। হ্যাঁ, ডিমের পোচ আমার ভাত হয়ে গেছে। আর একটা জিনিস হয়েছে যে ঢেঁড়স সেদ্ধ শুধু নুন আর তেল দিয়ে। ভাজগুলো ভাজি ভাত, ভাজগুলো ভেজে নিই চটচট করে। মাছ ভাজি আমি এখন, এখানে চান করানো চলছে, এখানে মৌনিশকে চান করাচ্ছে। হ্যাঁ দাদা, এ বাবা চান করাচ্ছে। ঠান্ডা জল এই মাছের তেলটা খুবই ভালো, তেলটা ভেজে ভেজে রাখছি, মৌনিশ খাবে। খুব সুন্দর মাছ এটা। এই তেলের মধ্যে আমি পটলগুলো নিয়ে দেবো, পটলগুলো নিয়ে নেবো ভালো করে।